বলা হয়েছিল পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তো সেই মতো কিন্তু টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে আপনাদের জন্য বিরাট সুখবর অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাস্ট অবধি কন্টিনিউ করুন যদি আপনিও এই প্রকল্পের টাকা পেতে চাইছেন কীভাবে আপনি জানতে পারবেন যে আপনি টাকা পাবেন কি না আপনি এই ভিডিওতে জানিয়ে নিতে পারবেন পুজোর আগে কিন্তু ঢুকবে প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কত টাকা করে দেওয়া হবে পুজোর আগে সমস্তটা জানাবো অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে কীভাবে আপনি জানতে পারবেন যে আপনি টাকা পাবেন কি না সমস্ত কিছুটা আজকের এই ভিডিওতে দেখে দেবো অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের জন্য যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে চাইছেন পুজোর আগে আপনাদের অবশ্যই অবশ্যই এটা দেখা দরকার চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোটো চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব ও প্রেস করে পাশের বিলে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে অবশ্যই অবশ্যই শেয়ার করে অন্যদের জানানোর চেষ্টা করবেন দেখুন গতকালই কিন্তু আপনাদের জন্য এই আপডেটটা দেওয়া হয়েছিল যে তেরো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যেই টাকা পেয়ে যাবেন এমনটাই কিন্তু আপডেট ছিল তো এবার আপনি টাকা পাবেন কিনা না সেটা আপনি কী করে বুঝতে পারবেন টাকা ছাড়ার আপনার প্রসেস শুরু হয়েছে কি না আপনি কী করে জানতে পারবেন তো আপনারটা টা শুরু হয়েছে কিনা আপনি কি করে চেক করতে পারবেন সেটা জানাবো এখানে কিন্তু পরিষ্কার মেনশন করা ছিল যে সমস্ত নতুন মহিলাদের টাকা দেওয়ার জন্য জোর কদমে কাজ চলছে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে আরো দুদিন আগেই যেন সবাই টাকা পেয়ে যান সেই চেষ্টাই করছে সরকারি আধিকারিকরা সুতরাং এই হিসাবে আপনারা সকলেই সতেরো তারিখের মধ্যে টাকা ব্যাংকে পাবেন তো আপনি কি দেখে বুঝে নিতে পারবেন যে আপনি টাকা পাবেন চলুন সমস্ত দেখিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন এবং পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন এটা রিকোয়েস্ট করবো ঠিক আছে চলুন দেখে দিচ্ছি কিভাবে আপনি চেক করতে পারবেন এখানে আপনি দেখতে পারবেন পেমেন্ট স্ট্যাটাসের কথা লেখা রয়েছে ঠিক আছে এই পেমেন্ট স্ট্যাটাস সের ঘরে আপনি চলে আসবেন এই পেমেন্ট স্ট্যাটাসের ঘরে চলে আসার পর আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখানে আপনি দেখতে পারবেন যে আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে লেখা থাকবে ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনি দেখে বুঝে নিতে পারবেন আপনি টাকা পাবেন কি না আর এখানে দেখতে পারবেন যে দু হাজার তেইশ চব্বিশ লেখা থাকবে কারণ আপনারা দু হাজার তেইশ সালে কিন্তু আবেদনটা করেছেন ঠিক আছে এবার এখানে দেখতে পারবেন যে ভ্যালিডেশন লট জেনারেটেড ইয়ার টু রিসিভ ভ্যালিডেশন রেসপন্স ফর্ম ব্যাঙ্ক ঠিক আছে এই কথাটা লেখা থাকবে তার সাথে সাথে এখানে কিন্তু আপনার ব্যাঙ্কের সমস্ত ডিটেলসও লেখা থাকবে কী লেখা থাকবে এখানে দেখুন আপনি পরিষ্কার লেখা রয়েছে যে আপনার যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস সেটা কিন্তু অ্যাক্টিভ বেনিফিশিয়ারি লেখা রয়েছে অর্থাৎ আপনার কোনো সমস্যা নেই আপনি টাকা ছাড়া হতেই আপনাকে টাকা দেওয়া হতেই কিন্তু ব্যাংকে টাকা চলে আসবে ঠিক আছে এবার এখানে কিন্তু আরও ডিটেলস দেওয়া থাকবে আমি যেগুলো হাইড করে দিয়েছি কারণ কারো ডিটেলস দেখানো যাবে না এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার থাকবে আর আইফিস কোড দেওয়া থাকবে তো অবশ্যই কিন্তু এটা চেক করবেন এবার এখানে দেখতে পারবেন যে মাসের ঘর এখানে মাসের জায়গাটা আর পেমেন্ট স্ট্যাটাসের জায়গাটা কিন্তু পেমেন্ট প্রসিড লেখাটা থাকবে ঠিক আছে কিন্তু যাতে যাতে সমস্ত কিছু ঠিক রয়েছে পুজোর আগে টাকা ব্যাংকে ঢুকবে তো সেক্ষেত্রে এখানে কিন্তু পেমেন্ট প্রসিড লেখাটা চলে আসবে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট টাকা দেওয়ার জন্য তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু দেখে বুঝে নিতে পারবেন আপনি টাকা পাবেন কিনা ঠিক আছে তো এমনভাবে কিন্তু আপনার লেখা চলে আসবে রেডি ফর পেমেন্ট ঠিক আছে স্ট্যাটাস লেখা থাকবে এখানে আপনার সমস্ত ডিটেলস লেখা থাকবে এরপর আপনি নিচে দিকে যখনই আসবেন এখানে মাসের ঘরে কিন্তু মাসটা লেখা থাকবে তার সাথে সাথে কিন্তু পেমেন্ট স্ট্যাটাস যে রয়েছে পেমেন্ট আন্ডার প্রসেস পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটা যদি আপনার এখানে চলে এসেছে তাহলে আপনারও পুজোর আগেই টাকা চলে আসবে তো অবশ্যই অবশ্যই চেক করে জানাবেন যে আপনাদেরও পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে না এখনও পর্যন্ত ইয়ার টু স্টার্ট লেখার আছে অবশ্যই জানাবেন ইয়ার টু স্টার্ট লেখা থাকলেও চিন্তা করার প্রয়োজন নেই কারণ ইয়ার টু স্টার্ট দেখাচ্ছে মানে আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে এইবার আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টেও টাকা চলে আসবে আগে পরে পেতে পারেন সেক্ষেত্রে টেনশন নেই পুজোর আগে অবশ্যই অবশ্যই টাকা পেয়ে যাবেন যারা নতুন করে আবেদন করেছেন এবার প্রশ্ন আসবে যে পুজোর আগে বোনাসের কথা তো সেই ক্ষেত্রে বোনাস নিয়ে এখনও পর্যন্ত কনফার্ম আপডেট পাওয়া যায়নি সমস্ত আপডেটই কিন্তু এভাবেই চলছে তো সেক্ষেত্রে পুজোর আগে যদি বোনাস দেওয়া হয় তাহলে অবশ্যই জানিয়ে নিতে পারবেন কাল বা পরশুর মধ্যে আপনাদের জন্য একদম কনফার্ম আপডেট চলে আসবে তো সেক্ষেত্রে আমাদের আর দুটো দিন অপেক্ষা করতেই হবে তো যদি আপডেট দেওয়া হয় তাহলে অবশ্যই জানিয়ে দেবো আর অবশ্যই চেক করে জানাবেন যে আপনাদের এখানে পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা লেখা এসেছে কিনা এবার কথা হচ্ছে এটা আপনি কী করে চেক করবেন তো সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিম্পলি আপনার মোবাইলে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করে লক্ষ্মীর ভাণ্ডার লিখে দেবেন লক্ষ্মীর ভাণ্ডার লেখার পর আপনি নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পারবেন যে অফিসিয়াল ওয়েবসাইটটা ঠিক আছে এই অফিসিয়াল ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করার পর কিন্তু লোডিং নিয়ে আপনাকে চলে যাবে সেই অফিসিয়াল পেজে এবার আপনি নিজের দিকে চলে আসবেন এসে এখানে দেখতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস সিম্পলি আপনি এই ঘরটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে আপনার ইন্টারনেট স্পিডের উপর নির্ভর করবে তো এখানে তারপর এসে আপনাকে এখানে মোবাইল নাম্বার অথবা আপনি স্বাস্থ্যসাথী কার্ড অথবা আধার নাম্বার যে কোনো একটা দিয়ে দেবেন ঠিক আছে বা অ্যাপ্লিকেশন আইডিটাও দিতে পারেন তো যে কোনো একটা দিয়ে দিলেন দিয়ে ক্যাপচার দেবেন দিয়ে সার্চ অপশনে ক্লিক করবেন তাহলেই কিন্তু এমন অপশন আপনার সামনে চলে আসবে ঠিক আছে কীভাবে স্ট্যাটাস চেক করবেন নিয়ে ফুল ডিটেলসে ভিডিও দেওয়া আছে আশা করে দেখেছেন তো এটা আমি আপনাদেরকে শর্টে দেখিয়ে দিলাম তো এমনভাবে কিন্তু শো করবে এখানে আপনি দেখে নিতে পারবেন যদি আপনারও পেমেন্ট প্রসেস হয়ে গেছে তাহলে কিন্তু এখানে লেখা চলে আসবে তো অবশ্যই অবশ্যই বক্সে কমেন্ট করে জানাবেন কাদের কাদের পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে এসেছে আপনার সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা আপনি কিন্তু এখানে দেখে বুঝে নিতে পারবেন অ্যাক্টিভ লেখা থাকবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন সবাই যেন এই যে আপডেটটি তারাও যেন চেক করে দেখে নিতে পারে যে টাকা পাবে কি না এছাড়া পুজোর বোনাস নিয়ে যদি কোনো আপডেট পাই তাহলে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সঙ্গে থাকবেন